আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন? আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম। জি আসসালাম। স্যার, আমি নোয়াখালী থেকে মোহাম্মদ শাহানব। আমার বয়স 48 বছর। জি জি, আমি আজ থেকে 5-6 বছর আগে একবার থেরাপি দিয়েছিলাম 21 দিন। আচ্ছা আমার কোমরের সমস্যা হলো আমার L4 L5 PLID। আচ্ছা জি 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 আচ্ছা, এখন আপনার অনুষ্ঠানগুলো প্রায় আমি দেখি। সেগুলো এখন আমি যখন থেরাপি দিছিলাম হুম হুম তখন মোটামুটি ভালো ছিলাম। এরপরে মনে হয় 1 বছর পরে আবার কোমরের ব্যথাটা আমার বেড়ে গেছে। আচ্ছা তো এই আমি একজন প্রবাসী ছিলাম, তো আমার কোমরের কারণে আসলে আমার কাজটা করতে পারিনি। আমি হুম আমি প্রবাস থেকে চলে আসতে হয়েছে, হুম এখন আমি গ্রামে আসি। আসলে কোমরের কারণে আমি অনেক কাজে করতে পারতেছি না, সেটা হলো অনেক কাজে করতে করতে পারি। তার জন্য আমার আর্থিক অবস্থা খুবই খারাপ। এখন এরপরে কি করছে, আমার এক ভাই আমাকে নিয়ে আমার লেদার করেছে। আচ্ছা এখন আমার সমস্যাটা হচ্ছে কি, আমি যখন কোমর তো ব্যথা হয়, আমি বসলো মানে আমার কোমর ব্যথাটা অনুভব হয়, পেইন হয় না, হুম হুম মানে বিষ বা ব্যথের কোনো অনুভব হয়। হুম এবং আমি কোনো মানে নিরি কোনো কাজ করতে গেলে কোমর ধরে যায়। হুম মানে আমি নিরি কোনো কাজ করতে গেলে, সোজ হইতে গেলে অনেক কষ্ট হয়, আচ্ছা প্রায় সময় কোমর ব্যথা থাকে, আচ্ছা প্রায় সময় কোমর পাঁচ ব্যথা থাকে। বছর আগে যে সমস্যাটা ছিল, জি এই বর্তমানে মানে একই রকম সমস্যা না ভিন্ন টাইপের? না, আগে আমার চার বাম পায়ে একটা দিন হ্যালো, আমার আগে চার বাম পায়ে একটা দিন 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 আসতো। হ্যাঁ আমি কুদ্দর হাঁটতে গেলেই আর হাঁটতে পারতাম, তখন একটু স্টপ করতাম আবার হাঁটতাম, হুম এরকম অবস্থা ছিল। হুম এবং এক সময় দেখা গেছে কি, আমি পাটা একটু ওই পাটা একটু স্লো হয়ে গেছে, হুম হাঁটতে গেলে পাটা একটু মানে একটু ছেঁচা ছেঁচে হাঁটতাম হুম বাম পাটা। হুম এখন সেই অবস্থাটা নাই, হুম হুম এবং জিমজিমটা মাঝে মধ্যে আসে, হুম ওরকম কিন্তু জিমজিম আসে না, যেটা হাঁটতে গেলে দাঁড়িয়ে যেতে হইতো আমার। হুম 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 এখন সেই পজিশনটা এখন আসে না, কিন্তু আমি মাঝে মধ্যে জিমজিম মানে জিমজিম জিমজিম আসে। হুম হুম এখন সেটা হলো কি, আমার মানে কোমর মানে ব্যথাটা প্রায় সময় থাকে। আচ্ছা আচ্ছা, আমাদের সাথে থাকেন, আমরা উত্তরটা দিচ্ছি। জি, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে আসছি, একটু জি শর্টকাটে। ওনার উনি উনি একেবারে কমপ্লিট PLID রুগী আগে ছিল, যেটা উনি বলছে যে হাঁটতে গেলে সমস্যা হতো, ওটা এখন নাই। এখন বয়সজনিত কিছুটা আর্থ্রাইটিসে পেইন হয় কোমরে, যেটা আমরা বলি অস্টিও আর্থ্রাইটিস বা স্পন্ডাইলোসিস। তো আপনার যেহেতু আমাকে ফলো করেন, আপনি আমার মনে হয় একটু সাঁতার কাটেন। আপনি আমি কেটেছেন কিনা আমি জানি না, যদি না কেটে থাকেন আজকে থেকে আপনি একটু ট্রাই করেন, 15-20 মিনিট করে নিয়মিত সাঁতার কাটেন। আর যে ব্যায়ামগুলো আমি দিয়েছি আগের, ওই ব্যায়ামগুলো একটু ট্রাই করেন। কাজগুলোর ধরন, আসলে আমরা কাজ পাল্টিয়ে ফেলতে হবে এই কথা কিন্তু বলছি না, আমরা বলছি কাজে আপনাকে যে কাজটি করেন সেটা আপনাকে নিয়ম মেনে আর্গোনমিক্যালি কারেকশন করে বা সেটাকে অ্যাডজাস্ট করে কাজ করতে হবে। এখন উনি স্টুডেন্ট পড়ায়, এখন উনি যদি পড়ানি বন্ধই করে দিল তাহলে উনি চলবে কিভাবে? এটা তো মানে হতে পারে না। উনি অবশ্যই স্টুডেন্ট পড়াবে কিন্তু পাশাপাশি এক্সারসাইজ করবে, উনি যেটা আগে করতো না, হাঁটতো না, এখন থেকে হাঁটবে, উনি এক্সারসাইজ করতো না সেটা করবে। উনি খাবার দাবারে প্রবলেম ছিল, উল্টো পাল্টা হয়তো খেত, খাবার পাইলে আমিও খাই অনেক সময়, তো এটা আমাদের অ্যাভয়েড করতে হবে। ওই খাবারগুলা খাবার কমাতে হবে, ওজন কমাতে হবে, এই হচ্ছে আমাদের কথা। তো আপনাকেও এটা ইনশাল্লাহ যদি আপনি এভাবে করেন, আর যদি সম্ভব হয় আপনি আগের এমআরআই সহ এক সময় আসে একটু ফলো আপে আসবেন, যেহেতু আপনি আমার অনেক পুরাতন রুগী, ফলো আপটা খুব ইম্পর্টেন্ট। আমার যত রুগী আছেন, শুধু আমার না, প্রত্যেক ডাক্তারেরই, আপনার আপনার রেসপেক্টিভ ডাক্তারকে দয়া করে ফলো আপ করবেন। আপনার যদি ভালো হয়ে গিয়েও, অন্তত ডাক্তার সাহেব, আমরা টাইম দিই রুগীদেরকে যে 1 মাস পরে, 2 মাস পরে বা 1 বছর পর আবার দেখা করবেন, আপনি যদি ফলো আপ করতেন, আমার মনে হয় না যে এখনও যে সমস্যাগুলো রয়ে গেছে বা আপনার নতুন সমস্যা হচ্ছে সেগুলো হইতো না। ফলো আপ করলে ডাক্তার, প্রত্যেক ডাক্তার তার আগে রুগীর সম্পর্কে ক্লিয়ার তার ধারণা আছে, তার কাছে ফাইল থাকে, সব ডাটা থাকে বা আপনাদের কাছে থাকে, সেটা দেখে আমরা নতুন কোনো সমস্যা হলে সেটা সমাধান করতে পারি। একটু কষ্ট করে আবার আসবেন ইনশাল্লাহ, আমি এখন বেস্ট একটা আরও আপনাকে ভালো চিকিৎসা দেওয়ার চেষ্টা করব, যেন আপনি বাকি জীবন ভালো থাকতে পারেন। কিন্তু জব ছেড়ে চলে আসছেন এটা শুনতে ভালো শোনায় না আর কি, মানে সব ছেড়ে দিতে হবে এমন কিছু না। আমাদেরও ডাক্তারও আমরা অসুস্থ, এটা আমরা কি ডাক্তারি ছেড়ে দিই? ব্যাপারটা তা না, মানে আমাদের একটু আমাদেরকে অ্যাডজাস্ট মেনটেন করতে করতে হবে। হবে, অ্যাডজাস্ট করতে হবে বিভিন্ন লাইফস্টাইলে। জি
মেইনটেইন করে মেইনটেইন চলতে করতে হবে, হবে, জানতে হবে। জানতে হবে। জি যে অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের প্রোগ্রামে এসে মূল্যবান কিছু কথা বলার জন্য। আপনাকেও ধন্যবাদ ফারুক আহমেদ ভাই। আপনাকে ধন্যবাদ, এসএটিভির দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটা ফোন নিয়ে নি। আচ্ছা, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন? আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ম্যাডাম। জি, আমি ফারুক বলছিলাম গাজীপুর কাপাসিয়া থেকে। আমার বয়স বর্তমান 40। জি, আমার মাজার সমস্যা দেখলেন L4 L5 MRI ধরা করছে। ডাক্তার বলল কি যে আপনার যে রগ আছে একটা হার্ম নাকি বের হয়ে রগে চাপ সৃষ্টি করছে। তো আমি ফিজিওথেরাপি নেওয়ার পর আমি খুব বাঁকা ছিলাম, ব্যথায় তীব্র ব্যথায় বাঁকা ছিলাম। তো ফিজিওথেরাপি নেওয়ার পরে সপ্তাহ দিয়ে আমি সোজা হয়েছি, ব্যথা পরে আর ছিল না। ওষুধ তো আগে খাইতাম, তো পরে আর খাই নাই। যা কাজকর্ম করার পরে আবার ব্যথাটা শুরু হলো। বাম পায়ের ব্যথাটা স্যার ডান পায়ের দিকে আস্তে আস্তে যাচ্ছিল। পুনরায় আমি আবার ফিজিওথেরাপি নিলাম। তো ওইখান থেকে আমি সুস্থ হয়ে আসছি, মোটামুটি সুস্থ। 19 দিন থাকার পরে যেহেতু চলে আসে বাড়ি চলে আসছি। এখন স্যার আমি মনে করি, আমি আমি আমার মনে হচ্ছে বাড়ি আসার পরে আমার মনে হচ্ছে আমি যে 5টা লক্ষণ স্যার আপনার দেখাইছেন, যে পোস্টা পায়খানা দূরে একটা বাড়া যায় না, গোড়ালি দিয়ে হাতে পায়ের পাতা পড়ে যায় কিনা, এর মধ্যে একটা লক্ষণ আমার ছিল, সেটা হচ্ছে পায়ের পাতা দিয়ে স্যার আমি হাঁটতে পারতাম না। কিন্তু স্যার এখন আমি পায়ের পাতা ভর করে হাঁটতে পারতেছি। আমার মনে হচ্ছে স্যার আমি ভালো দিকে। কিন্তু স্যার আমার প্রশ্ন হচ্ছে স্যার ডাক্তারি ভাষায়, সেটা হচ্ছে যে যেহেতু বাম দিকে আমার বাম পাশে ব্যথা ছিল, ডান পায়ে চলে গেছে, এখন কি আমি কি খারাপের দিকে যাচ্ছি? আমার মনে হচ্ছে আমি ভালোর দিকে, কিন্তু যদি ব্যথাটা বামের ব্যথাটা ডানে গেছিল, কিন্তু এখন স্যার কোনো ব্যথা নাই, আমি হাঁটতে পারছি স্বাভাবিকভাবে। কিন্তু স্যার এক সপ্তাহ আগে স্যার আপনি যে একটা ইউটিউবে একটা ইয়া দেওয়া হয়েছিল যে ব্যায়ামের, এটা আমি দেখলাম। আমি ব্যায়াম করার পরে কালকে রাত্রে স্যার আমি পা আঙ্গায় যখন ব্যায়াম করতেছিলাম তখন স্যার পাওটা থরথর 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 করে কাঁপছিল প্রচন্ড। তো আমার আমি জানতে চাচ্ছি স্যার যে আমি তো এখন ভালো দিকে স্যার হাঁটতে পারছি, সমান তালে সিঁড়িতে উঠতে পারতাম না, সিঁড়ি দেওয়া উঠলে দুই পা একবার নামাই সিঁড়ি পারতেছি, সমান্তরে হাঁটতে পারতেছি। কিন্তু মাঝে মধ্যে স্যার গোড়ালিটা পায়ের যে গোড়ালিটা আছে গোছা আছে ওইখানে আর উড়াতের মধ্যে একটু জিম জিম কামড়ানি একটু ব্যথা থাকে। এখন স্যার আমি ইয়া অবস্থা কি করতে পারি? জি ধন্যবাদ। আপনার এখন যেটা করতে হবে, আপনি আরো 15-20 দিন একটু রেস্টে থাকবেন প্রথমত, কাজ আরও কিছুদিন রেস্টে থাকবেন, কমপ্লিট ব্যাড রেস্ট। আপনার কাপাসিয়া ও এলাকায় নদী আছে কিন্তু পুকুর আমি দেখি না অত একটা, যদি সাঁতার কাটতে পারেন আপনি, হ্যাঁ সাঁতার কাটলে আপনার এটা সবচেয়ে বেস্ট একটা ভালো রেজাল্ট পাবেন। এখন এখন আপনি যে সমস্যাগুলো বলছেন এটা সাঁতার একটা উৎকৃষ্ট চিকিৎসা এই মুহূর্তের জন্য। আপনি কমপ্লিট ব্যাড রেস্টে থাকেন আর PLID যে ব্যায়ামগুলো আমিও ইউটিউবে দিয়েছি, যে ব্যায়ামটা করলে আপনার জন্য বেটার, মানে আপনার ভালো লাগে করতে পারেন, ভালো লাগে, শারীরিকভাবে কমে আসছে ব্যথা বেদনা, সে ব্যায়ামগুলো করেন আর কমপ্লিট আরও 15 দিনের মতো কমপ্লিট ব্যাড রেস্টে থাকবেন। আর সাঁতার কাটতে পারলে পার ডে ধরেন দরকার নেই, হালকা করে সাঁতার কাটেন, এটা অনেক উপকারে আসবে। আর যে নিয়মগুলো আমরা বলছি বারবার, এই যে সামনে না ঝুঁকে কাজ করা, তারপরে আপনার যেমন রিক্সা একটা বাজে যান, এই রিক্সার মতো যান চলা না চলা আছে না বিভিন্ন গ্রামে, নসিমন করিমন এগুলো আপনাদের কাপাসি এলাকাও আছে, এই সকল ওই যে আমি বলবো যে যানগুলো আপনার ঝাঁকি লাগে, হ্যাঁ মেরুদণ্ডে, এগুলো এফেক্ট করা, সামনে ঝুঁকে কিছু না টান দেওয়া, এগুলো আপনাকে অন্তত অনেক দিনই মেনটেন করতে হবে এবং পরবর্তীতে নিয়মগুলো মেনে চলাটাই হচ্ছে আপনার জন্য উৎকৃষ্ট। আর আপনি যেহেতু বলছেন অনেক সময় হতে পারে রাইট রুট কম্প্রেশন হলে ডান পায়ে ব্যথা যাবে, আবার বাম রুট হলে হয়তো বামটা ইমপ্রুভ হয়ে আবার রাইটটায় আসতে পারে, বা রাইটটা ইমপ্রুভ হয়ে আবার বামটা হতে পারে। তো এটা নিয়ে অত ওরিড হওয়ার কিছু নাই, ট্রিটমেন্ট যে এক্সারসাইজগুলো করছেন এটা করেন, যদি ইমপ্রুভ হয়ে যায় ভালো, না হলে আবার যদি খুব ডিস্টার্ব হয় তো সেকেন্ড বার আপনাকে আবার নতুন করে MRI করে দেখতে হবে যে আবার ডান দিকে বা বাম দিকে কোনো কম্প্রেশন হচ্ছে কি না। তো আমার মনে হয় এই যে পরামর্শগুলো দিলাম মেনটেন করেন, আশা করি ইমপ্রুভ হবে ইনশাল্লাহ।